সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর রাস্কের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত আশা আসিফ মাহমুদের তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোয়াশা কর্মকর্তা প্রত্যাহার মজলুম যেন আবার জালিম না হয়ে ওঠে কাকে ইঙ্গিত করলেন হাসনাত রাষ্ট্র পরিচালনা এনজিও পরিচালনা নয় মন্তব্য নুরুল হক নূরের ভারত বাংলাদেশের সঙ্গে নয় শেখ পরিবারের সঙ্গে বন্ধুত্ব চায় দাবি প্রিন্সের গণহত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে পারে না মন্তব্য মামুনুল হকের জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি ও জামায়াতের বৈঠক ভারতে আটক আটাত্তর নাবিককে আলোচনার মাধ্যমে দেশে ফেরানোর আশা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বন্দী বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত আশা আসিফ মাহমুদের বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেন আমরা আশা করি যথাসময় বাংলাদেশের সাথে ভারতের যে বিনিময় ট্রিটি ট্রিটি আছে সেই অনুযায়ী ভারত তাকে বাংলাদেশে ফেরত দেবে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বন্দি এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি আসিফ মাহমুদ বলেন ভারতের পররাষ্ট্র সচিব যখন বাংলাদেশে এসেছেন তখনও বাংলাদেশের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে একজন গণহত্যাকারী ফেসিস্ট আসলে যার এই মুহূর্তে বিচার হওয়ার কথা যারা এখন কারান্তরীণ থাকার কথা তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখানে থেকে বিভিন্ন কর্মসূচি বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্যের বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিবকে বাংলাদেশের প্রতিক্রিয়া জানানো হয়েছে দাবি করে উপদেষ্টা আরও বলেন তিনি সেটা ভারতে উপস্থাপন করেছেন আমরা আশা করি এ ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা কর্মকর্তা প্রত্যাহার রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে বলে তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের যে বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা অসাবধানতাবশত ভুল হয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন সংবাদটি প্রকাশের পর বিজ্ঞপ্তি পাঠানো জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জসীম তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে বিবিসি বাংলাকে জসিম উদ্দিন জানান তথ্য উপদেষ্টা ওই কথা বলেননি তিনি অসাবধানতাবশত ভুল বক্তব্য দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছিলেন জসিম উদ্দিন বলেন আমার ভুলের কারণে উপদেষ্টা মহোদয় বিব্রত হয়েছেন অবশ্য আগের বার্তাটি নাকচ করে মন্ত্রণালয় থেকে নতুন কোনো বক্তব্য পাওয়া যায়নি উপদেষ্টা নাহিদ ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি তবে মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন এ বিষয়ে উপদেষ্টার বক্তব্যই চূড়ান্ত বলে ধারণা করে নিতে হবে ওই কর্মকর্তা বলেন কারণ তিনি গণমাধ্যমের উদ্দেশ্যে কোনো কথা বলেননি একান্ত বৈঠকে কথা বলেছেন একটি বিদেশি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তথ্য উপদেষ্টা বলেন রাজনৈতিক দলগুলোর চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে মন্ত্রণালয় থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবারের তথ্য জানানো হয়েছিল এ ধরনের বক্তব্য রাজনীতি বিরোধী উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনৈতিক দলগুলো সরকারকে সমর্থন করছে মজলুম যেন কাকে ইঙ্গিত করলেন হাসনাত মজলুম যেন আবার জালিম না হয়ে ওঠে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ আশঙ্কা করেন তিনি তবে হাসনাত আবদুল্লাহ তার মন্তব্যের মাধ্যমে কারদিকে ইঙ্গিত করেছেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি এর রিপোর্ট লেখা পর্যন্ত পোস্ট করা দশ মিনিটের মধ্যে পোস্টটিতে প্রতিক্রিয়া হাজার ফেসবুক ব্যবহারকারী আর মন্তব্য এসেছে হাজারের অধিক রাষ্ট্র পরিচালনা এনজিও পরিচালনা নয় মন্তব্য নুরুল হকনুরের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক হকনুর বলেছেন আমরা সরকারকে বলতে চাই রাষ্ট্র রাষ্ট্র পরিচালনা 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 এনজিও নয় রাজনৈতিক সংগঠনের এখানে রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক প্লেয়ারদের দরকার দক্ষ অভিজ্ঞ প্লেয়ারদের নিয়ে আপনাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে নুরুল হক নূর বলেন সয়াবিন তেলের দাম এক লাফে আট টাকা বাড়িয়ে দিয়েছে সয়াবিন তেলের বড় দুই আমদানিকারক এস আলম ও বসুন্ধরার উইকেট পরে গেছে এস আলম দেশ থেকে পালিয়েছে আর বসুন্ধরার ভূমিদস্য মাফিয়াদের বিরুদ্ধে দুদক থেকে শুরু করে মানি লন্ডারিং ইউনিট বাংলাদেশ ব্যাংক তদন্ত করছে কাজেই এই মাফিয়ারা বাজারে কিছুটা সংকট তৈরি করেছে খুচরা বিক্রেতারাও তেল লুকিয়েছে তাই বাজারে একটা ক্রাইসিস তৈরি হয়েছে কিন্তু এই সময় বাজার থেকে মাল সরিয়ে কৃত্রিম সংকট তৈরি করবে এই দুঃসাহস কারো দেখানোর কথা না আপনারা যদি সিন্ডিকেটের কাছে নথি স্বীকার করেন তাহলে আপনাদের আরো পস্তাতে হবে ভারত বাংলাদেশের সঙ্গে নয় শেখ পরিবারের সঙ্গে বন্ধুত্ব চায় মন্তব্য প্রিন্সের ফেসিবাদ মুক্ত বাংলাদেশে তারুণ্যের জাগরণ তুলে সাম্য ও মানবিক রাষ্ট্র গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সাল প্রিন্স বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকায় তারুণ্যের উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্ব চায় কিন্তু দুঃখজনক হলেও সত্য ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে নয় শুধু শেখ পরিবারের সঙ্গে বন্ধুত্ব চায় সে কারণে দেশে আওয়ামী লীগ বিরোধী মনোভাবের পাশাপাশি ভারত বিরোধী মনোভাব সৃষ্টি হয়েছে গণহত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে পারে না মন্তব্য মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে ঢাকা মহানগরের কর্মীদের নিয়ে আজ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি দুপুর দুইটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কাকরাইলে অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুফতি নূর মোহাম্মদ আজিজির সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার রাজীব পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক তিনি তার বক্তব্যে বলেন জুলাই আগস্ট বিপ্লব সহ বিগত ১৬ বছরে বাংলাদেশে সংগঠিত হওয়া প্রত্যেকটি গণহত্যা গুম খুন ও জুলুমের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না বিগত ফেসিস্টামলে শেখ হাসিনা বাংলাদেশকে একটি নরকে পরিণত করেছে দেশের মানুষকে জুলুম শোষণ করে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে গেছে যেখান থেকে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি ও জামায়াতের বৈঠক জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি ও জামায়াতের নেতারা বৃহস্পতিবার সকালে পৃথকভাবে ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ে বৈঠক করেন তারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন ওসীম এবং চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন দলটির নায়বে আমির ডাক্তার তাহের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্ত বৈঠক প্রসঙ্গে মোহাম্মদ তাহের বলেন দেশের বর্তমান অবস্থা আগামী দিনে দেশের উন্নয়ন নিরপেক্ষ নির্বাচন নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে তারা দেশকে কিভাবে দেখতে চায় তা নিয়েও আলোচনা হয়েছে